আত তাকওয়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দুদিন ব্যাপী ইসলামিক সম্মেলন উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই সম্মেলন উপলক্ষে আত তাকওয়া মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আন্তরিকভাবে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিনীতভাবে দোয়া করছি যে এই সম্মেলন যাদের উদ্যোগে এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত হলো এবং সফলতা অর্জন করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এখানে আলোচক হিসেবে বিভিন্ন জায়গা থেকে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জবান থেকে এমন কথা বের করেন যে কথা এই উম্মতের জন্য ফায়দাজনক হবে এবং সহি হবে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা আমরা আলোচনা শোনার জন্য এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরে এখলাস সৃষ্টি করে দেন এবং এমনভাবে শোনার তৌফিক দান করেন যে শ্রবণের পরে আমরা দিনের কথাগুলি আমল করতে পারবো, বাস্তব জীবনে বাস্তবায়ন করে জান্নাতি জীবন গঠন করতে পারবো, এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাকে যে বিষয়ের উপরে আলোচনা করতে বলা হয়েছে সেটি হচ্ছে শাহরু রামাদান। আমরা সবাই জানি শাবান মাসের এখন অর্ধেকে আমরা অবস্থান করছি, আর মাত্র সপ্তাহ দুয়েক পরেই আমাদের সামনে এমন একটি মাস চলে আসছে যে মাসটাকে আমরা রামাদান মাস বলে থাকি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন এবং তিনি দিন এবং রাত্রি সৃষ্টি করেছেন, তিনি মাস সৃষ্টি করেছেন, সপ্তাহ সৃষ্টি করেছেন। সূরা আত-তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার কিতাবে মাসের গণনা রয়েছে 12টি। এটা কবে থেকে? ইয়াউমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই তার হুকুমেই এই পৃথিবীতে মাসের সংখ্যা 12 গণনা করা হচ্ছে। এবার আমরা আরবি 12টি মাস গণনা করে থাকি, যে মাসগুলিতে আমাদের এবাদত বিভিন্ন ধরনের জড়িত থাকে। এই 12টি মাসের মধ্যে 11টি মাসের নাম কুরআন মজিদে উল্লেখ পাওয়া যায় না, শুধুমাত্র একটি মাসের নাম কুরআন মজিদে উল্লেখ পাওয়া যায়, সূরা আল বাকারা আয়াত নম্বর 185। এখানে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রামাদান, শুরুতেই তিনি মাসের নাম নিয়েছেন, আয়াতের শুরুতেই এমন এক ভঙ্গিমায় নামটি নিয়েছেন মনে হয় যেন তিনি মানুষকে চমকিয়ে দিতে চাচ্ছেন, শাহরু রামাদান। আমি যদি হঠাৎ করে একজন ব্যক্তির নাম বলি যে অমুক, সবাই চমকে যাবে যে ব্যাপারটা কি, কি হলো তার, এমন কি ঘটে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চমক দিয়ে সূরা বাকারার 185 নম্বর আয়াতের শুরুতে বলছেন শাহরু রামাদান, রমাদানের মাস। এবার তিনি বলছেন এটা সাধারণ কোনো মাস নয়, 11টি মাস যেমনে চলে যায় এমনিতেই চলে যাওয়ার মাস এটা নয়, এই মাসের বিশেষত্ব আছে, এই মাসের ব্যতিক্রম কিছু আছে।
কি? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে এমন এক জিনিস নাজিল হলো যার নাম হচ্ছে কুরআন। উনজিলা ফীহিল কুরআন, কি জিনিসটা, এটা কি, এটা দিয়ে কি হয়? হুদাল্লিন্নাস, সমস্ত দুনিয়ার মানুষকে এটা হেদায়ত দান করে সঠিক পথের সন্ধান দেয়। সুবহানাল্লাহ, আর কি করে? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল। এই কুরআনটা হচ্ছে হেদায়েতের প্রমাণ, হেদায়েতের নিদর্শন, হেদায়েতের দলিল। আর কি? ওয়াল ফুরকান, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই কুরআন, এমন এক জিনিস এই মাসে নাজিল করা হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু সামনে বাড়ি। প্রত্যেকটা জিনিসের একটা নামকরণ থাকে, তাহলে রমাদান মাসকে রমাদান মাস বলা হলো কেন, এটা একটা প্রশ্ন। কারণ ওয়াজহুত তাসমিয়া বা নামকরণ ওই বিষয়ের উপরে দালালত করে, তার একটা তাল্লুক থাকে। অনেক ছাত্র আছে তারা বিভিন্ন জিনিসের সংজ্ঞা মুখস্থ করে, কিন্তু যেমন ফাইল কাকে বলে, মুক্তদা কাকে বলে, এইসব শব্দের মধ্যে সংজ্ঞার সাথে তার সম্পর্ক আছে। অনেকে শব্দের অর্থ মুখস্থ না করে এই সংজ্ঞা মুখস্থ করে, যার কারণে মনে থাকে না। তো এইভাবে রমাদান মাসকে রমাদান বলার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? রমাদান শব্দটি এসেছে র মিম দ, র মিম দ এই তিনটি মূল অক্ষর থেকে। এর অর্থ হচ্ছে শিদ্দাতুল হাররি, প্রচণ্ড উত্তাপ, গরম, প্রচণ্ড গরম। সূর্য যখন গরম হয়, এই রামাদ শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড গরম বা উত্তাপ। এবার এই রমাদান মাসের নাম রমাদান কেন? সুম্মিয়া বিযালিকা লিল ইরতিমাদি মিনাল জুউ ওয়াল আতশি, যে এই সময়ে মানুষের ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা লাগে। কেউ যদি সিয়াম পালন করে তার পিপাসা লাগে, খাবার না খাওয়ার কারণে তার ক্ষুধা লাগে। আর আরেকটা কারণ হচ্ছে ওয়াকিলা সুম্মিয়া বি রমাদান লিআন্নাহু ইয়ারমাদুজ যুনুব, রমাদান মাসকে রমাদান এই জন্য বলা হয় যে এই রমাজান মাস মানুষের গুণাগুলিকে মিটিয়ে দেয়, ওয়ুহাররিকুহা এবং পুড়িয়ে ছাই করে দেয়, বিল আমালিস সলিহা আত-তাইয়িবা, পবিত্র আমল যখন বান্দা এই মাসে করে তখন তার নেক আমলের বিনিময়ে, পবিত্র আমলের বিনিময়ে তার গুণাগুলিকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, এই জন্য এই মাসকে বলা হয় রমাদান মাস। সুবহানাল্লাহ। এবার আসি আসবাব লিশুহরা লিহাযিহি শাহর, এই মাস এত প্রসিদ্ধ কেন, এত মর্যাদা কেন এই মাসের? এক নম্বর কারণ হচ্ছে যেটা আমরা একটু আগে আয়াতে পড়েছিলাম, যে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মাস প্রসিদ্ধ হওয়ার, মর্তবাপূর্ণ হওয়ার এবং বরকতপূর্ণ হওয়ার, যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। যে কোরআন এমন একটি মুজিজা, যে মুজিজা তাবকি হাযিহিল মুজিজা ইলা ইয়াউমিল কিয়ামা, আগের যুগে যত নবী এসেছিলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছিলেন, তো নবী চলে গেছেন, মুজিজাও খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মুজিজা দিলেন যে মুজিজা আজ নয়, কাল নয়, তার জীবন পর্যন্ত নয়, ২০ বছর নয়, ৩০ বছর নয়, যতদিন পর্যন্ত এই দুনিয়া টিকে থাকবে ততদিন পর্যন্ত এই মুজিজা বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কোরআন মাজিদ, আর এই মুজিজা এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এরপরে আমরা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস বলেছেন, হাদিসের বহু কিতাবে এই হাদিসগুলি বর্ণিত আছে। যে হাদিসগুলি এই মাসের বিশেষত্ব আমাদেরকে বর্ণনা করে, যে অন্য মাসের থেকে এই মাস একটা সম্পূর্ণ ব্যতিক্রম মাস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই হাদিসগুলির মধ্য থেকে একটি হাদিস, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এই হাদিসটির মধ্যে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, যে বৈশিষ্ট্যগুলি অন্য মাস থেকে রমাদান মাসকে ভিন্ন করে। হাদিসটি এসেছে সহি বুখারি 1800, সহি মুসলিম 2548, সুনান নাসাই 2099, সহি ইবনে হিব্বান 3434, মুসনাদে আহমদ 7767, আরও অনেক কিতাবে এই হাদিসটি আছে। এখন আমরা এখানে দেখতে পাই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে যখন রমাজান মাস আসে তখন তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কেন কেন তারগীবান লিল আমিলিনা লাহা বিকাসরাতি তাআ, এই সময়ে এই মাসটিতে মুমিন বান্দারা বেশি বেশি নেক আমল করে, যেমন সালাত, সিয়াম, সাদাকা, জিকির, কিরাতুল কুরআন ইত্যাদি ইত্যাদি নেক আমলের মাধ্যমে তারা অধিক সওয়াব অর্জন করে জান্নাতের উপযুক্ত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, এই মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে তুগলাকু আবওয়াবুন নার, এই মাসে জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। এটা কেন, লাকিল্লাতিল মাআসি ফীহি মিনাল মুমিনিন, মুমিনদের থেকে এই মাসে পাপ কম হয়, তার পাপাচারিতা কমে যায়, যার কারণে সে নেকামলের মাধ্যমে জান্নাতের উপযুক্ত হয়, জাহান্নামের থেকে তার নাম কাটা যায়, এজন্য মনে করো যেন জাহান্নাম তার জন্য বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুফিদাতিস শায়াতিন, শয়তানগুলোকে শিকলে আবদ্ধ করা হয়, বিল আগলাল, শিকল দ্বারা, আয় মারাদাতুল মারাদাতুস শয়তান, যে শয়তানগুলি বিতাড়িত, যে শয়তানগুলি মানুষকে পাপের দিকে আকৃষ্ট করে, এই শয়তানগুলিকে এই মাসের এমন এক বরকত যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা করা হয় যে এই শয়তানগুলিকে আটকিয়ে ফেলা হয়, বন্ধ করে ফেলা হয়। আচ্ছা, এটা কেন করা হয়, যে এই সময়ে যাতে বান্দারা শয়তানের প্রভাবমুক্ত হয়ে নির্দ্বিধায় নেক আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এই হাদিসের সাথে মুসনাদে আহমদে বেসানাদিন সহিহিন, সহি সনদে আরেকটু বাড়তি কথা বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের মাস আসলে পরে সাহাবায়ে কেরামকে ইউবাশশিরু আসহাবাহু, তার সাথীদেরকে তিনি সুসংবাদ দিতেন, হে আমার সাহাবীরা শুনো, কাদ জাআকুম রমাজান, তোমাদের সামনে রমজান চলে এসেছে, শাহরুন মুবারক, এটা একটা বরকতপূর্ণ মাস, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহ, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সিয়াম পালন করাকে ফরজ করে দিয়েছেন। এরপরে এই তিনটি কথা বলা হয়েছে, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তারপরে বলা হয়েছে ফীহি লাইলাতুন খাইরুম মিন আলফি শাহর, এই মাসে এমন এক রাত রয়ে গেছে যে রাত হাজার মাস থেকে উত্তম, যে এই রাতের সওয়াব থেকে বঞ্চিত হয় সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হয়। এবার আসেন, এই মাসের যে বৈশিষ্ট্যগুলি আমরা জানলাম, এক নম্বরে আমরা এই মাস আসলে কি করি, আর কিছু পারি কি না পারি অন্তত সিয়াম রাখি, তাই না, সিয়াম আমরা পালন করি। এই সিয়াম জিনিসটা কি, আর রুকনুর রাবিউ মিন আরকানিল ইসলাম, এটা হচ্ছে ইসলামের যে মৌলিক পাঁচটি রুকন রয়েছে এর মধ্যে চতুর্থ রুকন। এই সিয়াম হচ্ছে এমন এক ইবাদত, সিয়াম হচ্ছে এমন এক ব্যতিক্রম ধর্মী ইবাদত যার কোনো রূপ নাই, যার কোনো আকৃতি নাই, যার কোনো কাঠামো নাই, এটা সম্পূর্ণরূপে লুকায়িত ইবাদত, এটা দেখা যায় না, যার ফলে এই সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসিতে, ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি,
যে সকল ইবাদতের সওয়াব তো আমি বান্দাদেরকে দেই, কোনটা ফেরেশতার মাধ্যমে লেখা হয় বিভিন্নভাবে তারা পায়, তবে রোজা সওম এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম ইবাদত, এটা আমার জন্য হয় আর এর সওয়াব আমার নিজের কাছে গচ্ছিত থাকে, আমার আমি নিজের সওয়াব বান্দাদেরকে দান করি, সুবহানাল্লাহ। এটা এমন এক ইবাদত। আরেকটা হচ্ছে তার বৈশিষ্ট্য যে এই সিয়াম এমন এক ব্যতিক্রম ইবাদত, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে মানুষটা রমজানের একটি মাস ইমান এবং ইহতিসাব ইমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে সিয়াম পালন করে, এর বিনিময়ে কি হয় জানেন, উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে তার সকল গুনাহ সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আরেকটা ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষটা রমজান মাসে সিয়াম পালন করলো, সে পুরা টানা দশটি মাস সিয়াম পালনের সওয়াব পায়, সুবহানাল্লাহ। বলবেন এটা আবার কিভাবে, এটা একটু ব্যতিক্রম লাগতে পারে, রোজা রাখলো এক মাস রমজান মাস সিয়াম পালন করলো, সে আবার দশ মাস সিয়াম পালনের সওয়াব কিভাবে পেয়ে যায়? সহিহ মুসলিম হাদিস নম্বর 1164, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে মানুষ রমজান মাসে সিয়াম পালন করলো আর তারপরে শাওয়াল মাসে আরো 6টি সিয়াম পালন করলো, কানাকা সিয়ামিদ দাহার, সে যেন পূর্ণ বছর সিয়াম পালন করলো, সুবহানাল্লাহ। এটা কিভাবে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেক আমলের সওয়াব সর্বনিম্ন কত দেন জানেন? 10। মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, এটা হচ্ছে সর্বনিম্ন। আর বাড়াইতে বাড়াইতে যে কত হিসাব নাই, ইলা সাবইমিয়াতি দিফ ইলা মাই মাই আশাউ, আল্লাহ যত চান। কিন্তু নিম্নে একটা নেকামল যদি কেউ করে, শুরুতেই সে একটা নেকামলের বিনিময়ে 10টা সওয়াব পায়। আর একটা গুনাহ কেউ যদি করে, ওমান আমিলা সাইয়াতান ফালা ইউজিজা ইল্লা মিসলাহা, কোনো গুনাহ যদি কেউ করে তাহলে একটা গুনারই পাপ তার হয়, এর বেশি একটুও তার আমলনামায় পাপ লেখা হয় না। আল্লাহু আকবার, আল্লাহ কত দয়াবান। এবার একদিন সিয়াম পালন করলে 10 দিন সিয়ামের সমান হয়, তাহলে এক মাসের জন্য কয়টা লাগে? 3 দিন সিয়াম। এইভাবে 30 দিন সিয়াম পালন করলে আপনার 10 মাস কভার হয়ে যায়, থাকে কয় মাস? 2 মাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাওয়াল মাস আসলে পরে আরও 6টা সিয়াম পালন যদি করো তুমি, তাহলে আরও 6 দশে 60 দিন, তার মানে 2 মাস কভার হয়ে গেল। এখন কোনো মানুষে সিয়াম রমাদান পালন করলো আর শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলো, তার মানে সারা বছর সে রোজা রাখলো, সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখি এই রমাদান মাসে আরও কিছু জিনিস আমরা পাই যেটা ব্যতিক্রম, অন্য মাসে নাই। কি? একটা হচ্ছে কিয়ামে রমাজান। কিয়ামে রমাজান বুঝেন রমজানে দাঁড়াইয়া ইবাদত করা, যেটাকে আমরা তারাবির সালাত বলে থাকি, তারাবি আদায় করা, অর্থাৎ ইমামের সাথে অথবা একা একা লম্বা লম্বা কিরাত দিয়ে রমজানের আগ রাতে হোক অথবা শেষ রাতে তাহাজ্জুদের সময় হোক, কোনো বান্দা যদি কিয়াম করে সালাত আদায় করে আল্লাহকে খুশি করে, এর বিনিময়ে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবার দেখি আমরা এই মাসে আরেকটা ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা যদি এই সময় শাবান মাসে উমরা করি, একটা উমরার সওয়াব হবে। যে আপনার মুহররম মাসে একটা উমরা করলে একটা উমরার সওয়াব হবে। কিন্তু যদি কোনো মানুষ রমাজান মাসে উমরা করার সুযোগ পায়, কানা ফা ইন্না উমরাতান ফিহি তাআদিলু হাজ্জাতান, মুসলিম 1256 নম্বর হাদিস, যে রমাজান মাসের একটি উমরা একটা পূর্ণ হজের সমান সওয়াবের মর্যাদা রাখে, সুবহানাল্লাহ।
অন্য হাদিসে নবী সাল্লাম বলেছেন সে যেন আমি নবীর সাথে হজ করে গেল এত পরিমাণ সওয়াব পায়, এটা রমাজানের বৈশিষ্ট্য। আরেকটা বিশেষ ইবাদত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, রমাজানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন। এতেকাফ কি? ইয়াতাকিফুজ জুনুব, মানুষ দুনিয়ার সকল পাপ থেকে মুক্ত হয়ে নিজেকে আবদ্ধ করে নেয়, আল্লাহর ঘরের মধ্যে আবদ্ধ রেখে নিজের পাপগুলি সে মুক্ত করতে থাকে, শেষ পর্যন্ত সে আল্লাহর নৈকট্য অর্জন করে জান্নাতবাসী হওয়ার সুযোগ লাভ করে। এই সুযোগটা হয় কখন? রমাজানের মাসে। আচ্ছা, এতগুলি বৈশিষ্ট্য যদি আমরা রমাজানের পাই, তাহলে এখন আমাদের কি করা লাগবে? আমরা শুধু খালি খাবারটা কেমনে ভালো হবে, ইফতারি কত আইটেমের করা যাবে, সাহরিতে কত ভালো খাওয়া যাবে, আর সকালবেলা ফজর কইরা কতক্ষণ টানা ঘুম দেওয়া যাবে, এই চিন্তা করব, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে কি করা লাগবে? আমাদের তো রমজানের আয়োজন, ইফতারির আয়োজন দেখলে বিশ্বাস করেন আর কিছুই মনে হবে না, মনে হবে রমজান আসছে খাওয়ার আনন্দের জন্য, ব্যবসা বেশি বাড়ানোর জন্য, আপনার টাকা ইনকাম করার জন্য, ঈদের খুশি করার জন্য। খুশি তো একটা আছে, ঠিক আছে, কিন্তু নাজায়েজ খুশির দিকে মানুষ নিয়ে গেছে। তাহলে কি করা লাগবে? এই রমাজানের মাস আমরা নষ্ট করে ফেলবো নাকি? না, আমাদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে রমাজানের একটা ঘন্টা, একটা মিনিট যাতে আমরা খেলায় নষ্ট না করি। এবার আসেন হাদিসের একটা কথা আমাদের আর একটু ব্যাখ্যা করা লাগবে, সেটা মাঝখানে রয়ে গেছে। রমাজান মাস আসলে প্রথম হাদিসে তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, মনে আছে কি কি? একটা হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, দুই নম্বর হচ্ছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আরেকটা বৈশিষ্ট্য কি? শয়তানকে বেঁধে ফেলা হয়। আচ্ছা, এবার আসেন, শয়তানকে যদি রমাজান মাসে বেঁধেই ফেলা হয়, তাহলে রমাজান মাসে এই দুনিয়ার মধ্যে কোনো গুনাহ হয় না, তাই না? ঠিক আছে, গুনাহ হয়। কেমনে হয়? দেখবেন বিভিন্ন জায়গায় হোটেলের মধ্যে পর্দা দিয়া আপনার নামে মুসলমান জানাজাও দিবে, কাফনও পরাবে, মুসলমানের কবরে দাফনও করবে, আবার দেখবেন যে হোটেলে পয়সা খাইতেছে। ব্যবসায়ীরা ঠিকই অন্য সময় যেমন মিথ্যা কথা বলে, রমজান মাসেও মিথ্যা কথা বলতেছে, তারপরে আপনার টাউটারি করতেছে, বাটপারি করতেছে, খেয়ানত করতেছে, মানুষ গীবত বন্ধ করে দেয় নাকি? না, গীবত চুকল করি আপনার সব কিছু চালু আছে, এবার মিল দেওয়া যায় কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শয়তান বেঁধে ফেলা হয়, তার মানে তো গুনাহ হওয়ার কথা না, তাহলে গুনাহ তো চলতেই থাকে। এই প্রশ্নের জবাবে قال الامام قرطبي رحمه الله, আমি বলছি না, আমাদের যে যারা অনেক বড় বড় আলেম ছিলেন তারা বলে গেছেন, ইমাম কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাইফা নারা শুরুর আওয়াল মাআসি ওয়াকিয়া ফি রমাজান, শয়তান যদি বেঁধেই ফেলা হলো তাহলে আমরা রমাজানের মাসে অন্যায় অপরাধ পাপাচার এগুলো দেখতে পাই কেন? ফাল জাওয়াব, উত্তরে বলছেন, ইন্নামা তাদিলু আন আনিস সাঈমিন আল্লাযীনা ইয়াসুমুনা আলা শুরুতিহি ওয়া আদাবিহি, শয়তান বাধা হয় ওই সকল রোজাদারদের জন্য, বুঝে নেন, শয়তান সবার জন্য বাধা হয় না, শয়তান বেঁধে ফেলা হয় ওই সকল সাঈমিনদের জন্য, ওই সকল রোজাদারদের জন্য যারা সিয়াম পালন করে, বেশুরুতিহি সিয়ামের যাবতীয় শর্ত পূরণ করে, ওয়া আদাবিহি সিয়ামের যাবতীয় আদাব সুন্নাহ শুরুত ইত্যাদি পালন করে, যে সিয়াম পালন করে তার জন্য শয়তান বাধা হয়। তাহলে বোঝা গেল অনেক মানুষ যার সিয়াম শর্ত অনুযায়ী হয় না, আদাব রক্ষা হয় না, সে সিয়ামও রাখবে মিথ্যাও বলবে, সিয়ামও রাখবে গীবত করবে, সিয়ামও রাখবে ওজনে ঠিকই আগের মতো ঠকাবে, কারণ শর্ত পূরণ হয়নি। আচ্ছা, আল্লাহর কথায় ভেজাল আছে নাকি? ভেজাল নাই, আমাদের মধ্যে ভেজাল থাকতে পারে, আমরা ইনসান, আমরা শয়তানেরও কথা শুনি, পীরেরও কথা শুনি,
বাপ মারও কথা শুনি, নেতারও কথা শুনি, সব দিকে যাই। আল্লাহ সবার কথা শুনেন? আল্লাহু ওয়াহিদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একজন, আল্লাহ অমুক ব্যক্তি, তার কোনো জন্মদাতা নাই, তার কোনো সন্তানও নাই, তার সমতুল্যও কেউ নাই, তার মানে কোনো তুলনাও নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কথার চেয়ে সত্যবাদী কথা আরো মানুষের আছে নাকি? না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর কথার চেয়ে সত্য কথা বলতে পারে একজনও খুঁজে পাবো না। এবার আল্লাহর কথা শুনেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয়াতটা শুনছেন না কোনোদিন? আছে। এর অর্থ কি? যে নিশ্চয় সলাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এবার সব নামাজি কি অন্যায় থেকে দূরে থাকে? এইখানে পেশটা কি? রমজান আসলে শয়তান বেঁধে ফেলা হয়, যে মানুষ সলাত আদায় করে সে পাপ থেকে দূরে থাকে, এটা এটা হলো আল্লাহর কথা। আর শয়তান বেঁধে ফেলা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর নবী এই কথা বলেছেন নিজের পকেট থেকে নাকি? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীও নিজের কথা বলেন না, যেটা আল্লাহ ওহির মাধ্যমে বলান সেইটা তিনি বলেন। তাইলে দুইটাই ওহির কথা নাকি মানুষের কথা? দুইটাই ওহির কথা। সালাত আদায় করলে পাপ করতে পারে না, আর রমজান মাস আসলে শয়তানের কথা শুনতে পারে না, এটা হচ্ছে ওহির কথা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো যে মানুষ সলাত আদায় করে তারপরেও পাপ করে, বুঝতে হবে নিশ্চিতভাবে তার সলাতে ভুল হয়ে গেছে, তার সলাত শুদ্ধ হয়নি। কারণ সলাত যদি তার যাবতীয় শর্ত এবং আদাব সহ আদায় করা হয়, এটা সলাতের দাবি, অবশ্যই এই মানুষকে সলাত অন্যায় থেকে বাঁচাবে, কিন্তু বাঁচাতে পারেনি, তার মানে সলাতে ভুল হয়েছে। আচ্ছা বলেন তো, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা হলে যাইয়া রেজাল্ট যেদিন ঘোষণা হলো, সেদিন দেখা গেল আমাকে দেওয়া হলো হলো ফেইল, আমি পাস করতে পারিনি। দুঃসব এক্সামিনারের নাকি দুষ্কার? আমি প্রশ্ন ভালোভাবে লিখতে পারি না, আমার লেখা ভুল হয়ে গেছে এইরকম। এই জন্য যদি কোনো মানুষ তার সিয়ামকে যথাযথ আদায় না করতে পারে, তার এই সিয়াম কি করবে না? গুনাহ থেকে বাঁচাবে না, তার জন্য শয়তান লেগেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান, যে ব্যক্তি মানলাম তানহাহু, যে ব্যক্তিকে বিরত রাখতে পারে না তার সিয়াম মিথ্যা কথা বলা থেকে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, ফালা সিয়ামা লাহু, তার কোনো সিয়ামই হয়নি। এবার তাহলে একটু চিন্তা করেন, আমরা আগে থেকে কি জিনিসটা জানা লাগবে যে আমার দ্বারা শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে না, নতুবা আমি যদি শয়তানেরও কথা শুনি আমার সিয়ামের ফলাফল আসবে না। এর দলিল কি? আরও দুইটা উত্তর আছে। আর নুফুসুল খাবিসা, আচ্ছা পাপ কাজের দিকে শয়তান উদ্বুদ্ধ করে এই কথা ঠিক, আর কিছু আছে জানেন? আরও কিছু আছে। আর কোন জিনিস মানুষকে পাপ কাজে উদ্বুদ্ধ করে? মানুষের নফসে আম্মারা, মানুষের অন্তরে যে কুপ্রবৃত্তি আছে, এই কুপ্রবৃত্তি তাকে কি করে? খারাপের দিকে উদ্বুদ্ধ করে। ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফে ঘটনা আসছে যে ইউসুফ আলাইহিস সালাম বাদশার স্ত্রীর সাথে তিনি খারাপ কাজ করতে চাননি, বাদশার স্ত্রী তাকে ফুসলিয়েছে এবং তাকে দিয়ে অঘটন ঘটানোর জন্য যা চেষ্টা করার সব করেছে। বাদশা যখন বাড়িতে আসছে তখন সে বলতেছে মা জাজাউ মান আরাদা বিআহলিকা সুআন, আপনার পরিবারের সাথে আপনার স্ত্রীর সাথে যে মানুষটা খারাপ কাজ করতে চায় এর শাস্তিটা কি হতে পারে? দেখেন কথাটা কেমনে ঘুরেছে। ওরা ওয়াদা থুল্লাতি হুয়া ফি বাইতিহা, আল্লাহ তাআলা বলছেন যে ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়েছে ওই নারী যে ওই বাড়িতে ছিল, যার বাড়িতে তিনি ছিলেন সে ফুসলিয়েছে। আর যখন দেখছে স্বামী আসছেন সাথে সাথে মুঠটা ঘুরাই দিল, ঘুরাই দিয়া বলল, আগে বলতেছে কিছু জিজ্ঞেস করেনি স্বামী,
বলতেছে যে তোমার পরিবারের সাথে যে লোকটা খারাপ কাজ করতে চায় তাকে কি শাস্তি দেওয়া যায়, ইল্লা আইনুস জানান নাহু, অত ওকে তো জেলে পাঠাতে হবে। এখন ওই বাদশা তো বিভাগে পড়ে গেছেন যে ঘটনাটা কি, এখানে কারে দোষী করা যায়। লম্বা ঘটনা, আমি সব বলবো না, আমার সামনে আরো কিছু এই প্রসঙ্গে কথা রয়ে গেছে। তো শেষে দেখা গেল যে এটার সমাধা হচ্ছে না। সমাধা দিল দুইজন আপনার বাচ্চা মানুষ, এরা সমাধা দিল কি যে দেখো ইউসুফের জামা ছেঁড়া ছিল, ইনকানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন, যদি পিছন দিকে জামা ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, মহিলা পিছন দিকে ধরছে তখন জামাটা ছিঁড়ছে, তাহলে দোষটা হবে কার, মহিলার, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। ওয়াইন কানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন, আর যদি জামাটা ছিঁড়া থাকে সামনের দিক থেকে তাহলে বোঝা যাবে ইউসুফ আলাইহিস সালাম সামনে মহিলার দিকে আগাইছেন, সে তাকে সরাইতে চাইছে, কাপড়ে টান পড়ছে, কাপড় ছিঁড়ে গেছে, দোষটা হবে ইউসুফ আলাইহিস সালামের আর মহিলা হবে নির্দোষ। এই ফায়সালা এটা দিল দেখার আগে। এবার টান আনো, পোশাক আনো। পোশাক আনার পর দেখা গেল যে পোশাকটা কুদ্দামিন কুবুলিন, পিছন দিকে ছিঁড়া, তখন ফায়সালা অটোমেটিক হয়ে গেল যে কাজাবাত, মহিলা মিথ্যা কথা বলেছে, ওহু আমিনা সাদিকিন, ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী ছিলেন, সুবহানাল্লাহ। এবার মহিলা বলল যে পাইসা গেলাম, সবাই তারে দোষারোপ করতেছে যে আয় সুবহানাল্লাহ, এই বাদশার স্ত্রী তার গোরের একজন পালিত পুরুষ মানুষ এর প্রেমে ডুবে গেল, আয় হায় রে, এটা কি করে হয়। এবার সে বলল যে তোমরা আমারে দুষতেছ, আমি কার প্রেমে পড়ছি তোমরা তো জানো না, আমি একবার দেখাইয়া ছাড়ব তোমাদেরকে। সে একটা আনুষ্ঠানিকতার আয়োজন করলো, শয়তান দেখেন কীভাবে কাজ করে, কথাটা আসছে এইখান থেকে। সে কি করল, পাড়ার সব মহিলাদেরকে দাওয়াত দিল যে আমার বাড়িতে তোমাদের দাওয়াত, সবার সামনে হাতে দিল ছুরি, সামনে রাখলো ফলমূল যে তোমরা ছুরি দিয়া ফলমূল কাইটা খাওয়া। সবাই আসছে, সামনে ফলও দেওয়া হয়েছে, তারপরে আপনার সব কিছু রেডি, ছুরিও হাতে আছে, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামকে সে তাদের সামনে পেশ করলো। ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য আর চেহারা দেখে এরা হতভম্ব হয়ে গেছে, তারা ফল কাটতে যাইয়া নিজেদের হাত কেটে ফেলেছে। এবার বলতেছে এই দেখো এই মহিলারা, তোমরা আমার কত দুর্নাম করছো, আমি একটা পালক সন্তান এর প্রেমে পড়ে গেছি, তোমরা এখন কি করলা, তোমরা এখন কি করলা, তোমরা তো ফল কাটার পরিবর্তে তোমাদের হাত কেটে ফেললা। ফাজালি কুন্নাল্লাজি লুমতুন্নানি ফিহি, এই লোকটার ব্যাপারে তোমরা আমার দোষারোপ করেছ। এরপরে কি হলো, ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠিয়ে দেয়া হলো। এবার জেলে আরো দুইজন ব্যক্তি গেল, ওরা মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর একজনকে বলল যে তুমি বাদশার কাছে গিয়ে বইল যে এরকম একজন লোক জেলের মধ্যে আছে, অনেকদিন ভুলে গেছিল, সে বলতে পারে নাই। এরপরে যখন বলল তখন ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো যে ওরে ডেকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন জানেন, এই কথাটা বলার জন্য আমি বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আমি জেল থেকে বের হব না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত আমাকে নির্দোষ সাব্যস্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি জেলেই থাকব। কারণ তিনি জেল বরণ করে নিয়েছিলেন, তিনি বলেছিলেন আল্লাহ গো ওরা আমারে যে পাপের দিকে ডাকে তার থেকে জেলখানা আমার জন্য অনেক ভালো। এরপরে কি হলো, তিনি নির্দোষ প্রমাণিত হলেন, তারপরে তাকে জেল থেকে বের করা হলো। এরপরে আল্লাহ তাকে কি সম্মান দিলেন জানেন, একেবারে তিনি বড় মাক্কান্না লে ইউসুফ, আল্লাহ বলছেন মাক্কান্না লে ইউসুফ, তামাক্কুন বলা হয় জমিনে কাউকে ক্ষমতা দিলে, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি জমিনে কাউকে ক্ষমতা দেই তাদের দায়িত্ব হলো, অর্থাৎ তারা কেউ যদি সরকারে বসে, কেউ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তারা কি করবে, সালাত কায়েম করবে, যাকাত উত্তোলন করবে, সৎ কাজের আদেশ দিয়া সব নেকির কাজ চালু করে দিবে, ওনাহাও আনিল মুনকার, অন্যায় যত কাজ আছে সব বন্ধ করে দেবে। আমরা যদি সারাদিন ঘন্টার পর ঘন্টা ওয়াশ করি আর বলি
বাইরা আপনাদের মা বোনদেরকে পর্দায় রাখবেন, তারপরেও রাস্তায় বাইরে গেলে দেখবেন বেপর্দাস। আর যদি সরকার প্রধান এটা ঘোষণা করে দেন আগামীকাল সকাল থেকে যে নারী বেপর্দা হয়ে রাস্তায় বের হবে তার সর্বনিম্ন শাস্তি হবে 1 বছরের জেল, দূরবীন দিয়েও একজন মহিলা বেপর্দা পাইবেন না। একটা ঘোষণা আর আমাদের সারা জিন্দেগির ওয়াজ, তফাতটা দেখেন। এই জন্য এইগুলো বেশ কম। এরপরে প্রতিষ্ঠা যখন দান করলেন, প্রতিষ্ঠা যখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন, এবার ভাইয়েরা নত হইয়া তার কাছে গেল। যাওয়ার পরে ভাইয়েরা তাকে চিনতে পারল না, কিন্তু তিনি চিনে ফেললেন। তারপরে পরিচয় দেওয়ার পরে ভাইয়েরা বলল, আমরা তো তোমার সাথে ভুল করে ফেলেছি, আমরা তো বেয়াদবি করে ফেলেছি। তিনি বললেন, ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ এত অন্যায় ওরা করেছে, কূপে ফেলে দিয়েছে, নানান ষড়যন্ত্র করেছে। তিনি বললেন, আল্লাহ আমাকে এবং তোমাদেরকে ক্ষমা করুন। তো যেটা বলছিলাম, শয়তান মানুষকে এইভাবে এত অন্যায় কাজ করাইতে পারে, ভাইকে ওরা কূপে ফেলে দিল। কার প্ররোচনা? শয়তানের প্ররোচনা। ইউসুফ আলাইহিস সালাম একটা গড়ে বসবাস করতেছেন, এই মহিলা ছিল সম্ভ্রান্ত, সে বাদশার স্ত্রী, তাকে প্ররোচনায় ফেলে দিল কে? শয়তানে। এইভাবে শয়তান আমাদেরকে, নবীদেরকেও যদি পারে এরকম অশ্বাসা দিতে, কিন্তু নবীদেরকে অশ্বাসা দিয়ে পাবে নিতে পারে না। আমরা কি, আমাদেরকে তো অশ্বাসা দিবেই। এইবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আদাতুল কাবিহা, যে মানুষটা তার অভ্যাসকে খারাপ অভ্যাসে পরিণত করে, রমজান মাসে শয়তান বন্ধ থাকলেও সে পাপ থেকে বাঁচতে পারে না। সূরা নূর আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ইমানদারগণ শোনো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক বুঝেন নি? নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ঘুমানোর সময় তোমরা ডান কাতে শোও, আমি শুইলাম বাম কাতে, নবীর সুন্নত পরিহার করলাম। ঘুমানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, দোয়া পড়ে শুইতে, আয়াতুল কুরসি যদি কেউ ঘুমের সময় পড়ে, লামিয়াজাল মিনাল্লাহি হাফিজুন, একজন পাহারাদার তার জন্য নিযুক্ত করে দেওয়া হয়, সকাল পর্যন্ত পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ, আমি ঘুমাইলাম কেমনে? মোবাইলের মধ্যে গান অন করলাম, ইয়ারফোন কানের মধ্যে লাগাইলাম, আর গান শুনতে শুনতে আমার ঘুম হইল। সকালবেলা উঠে আমি অজু করে সালাত আদায় করব, কিন্তু সকালবেলা আমি কি করলাম, উঠলাম 8টা 9টা বাজে, উঠেই লাগাইলাম একটা সিগারেট। এইটা না হলে টয়লেট হবে না, সিগারেট একটা লাগাই দিলাম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যখন ঘুমাইতে যায় তখন শয়তান তার কাছে আগমন করে, যা আহুস শয়তান, শয়তান তার কাছে আগমন করে, আগমন করে কি বলে জানেন? আলাইকা বিল্লাইলি তাউইল। আচ্ছা, আমাদের দেশে ওই যে ছোটো ছোটো বাচ্চারা আছে না, ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন মা ঘুম পাড়ায়, ঘুমাও ঘুমায় যাও, নানান গান গায় না, বিভিন্ন ধরনের কথা কয়, আর এইভাবে তারপরে তারপরে ঘুম পাড়ায়, শয়তান এই কাজটা করে ঘুমের সময়, আমরা তো বুঝি না। শয়তান কয়, আলাইকা বিল্লাইলি তাউইল, বান্দারে তুমি আরামে সুন্দর করে ঘুমায় যাও, অনেক লম্বা রাত আছে, অনেক লম্বা রাত আছে, তোমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এইভাবে সে এমন আরামের ঘুম দেয়, তাহাজ্জুদ তো মিস কোনো খবর নাই। ফজরের আজান মুয়াজ্জিন সাহেব দিছে, একটু একটু আজান কানে আসছে, দূর কি আর উঠি নাকি, দুই চারজনের নামাজ পড়বো, থাক বাদ দেন, পরে সকালে ওইটা পড়া নেই, মনে কোনো খবর নাই। বেলা উঠছে, কেউ পড়ে, কেউ তো পড়েই না, কাজে কামে চলে গেছে। এবার আল্লাহ নবী কি বলছেন, বালা শয়তানু ফি উযুনাইহি, এই মানুষটা যে সকাল করেছে, ঘুম থেকে উঠে নাই, শয়তান তার দুইখানে প্রস্তাব করছে, নাউযুবিল্লাহ। শয়তান প্রস্তাব করছে মানে কি, সে অপবিত্র হয়ে সারাটা দিন যাপন করবে। যে মানুষ ঘুমের মধ্যে বেলা উঠে দিছে, সারাটা দিন অপবিত্র জীবন যাপন করবে, তার আত্মা অপবিত্র। আর যে মানুষ যথাসময়ে উঠেছে, পবিত্রতা অর্জন করেছে, সালাত আদায় করেছে, পবিত্র মন নিয়ে সকাল করবে, তার সারাটা দিনের মধ্যে আছে বরকত, সারাটা দিনের মধ্যে আছে পবিত্রতা এবং কল্যাণ। সুবহানাল্লাহ। এই 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 হলো আমাদের কাজ।
এবার আল্লাহ বলছেন, যে মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে করে চলে, দোকানে গেলে শয়তানে ওয়াসওয়াসা দেয়, একটু ঠগায় বলা, একটু আপনার ওজনে কম দিয়া দেয়, দুইজন একত্র হইলে শয়তান ওয়াসওয়াসা দেয়, আরে সমস্যা নাই, অমুক নাই, একটু বিপদ করে বলা, এইভাবে অহরহ অজস্র পাপে ডুবাই রাখছে। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকারে, দুনিয়ার মানুষ শুনো, শয়তানের অনুসরণ যে তোমরা করো তার কাজই হইলো তোমাদেরকে অন্যায় কাজের নির্দেশ দেওয়া, নাউজুবিল্লাহ, শয়তানের কাজই হচ্ছে তোমাদেরকে পাপে জড়িয়ে রাখা, শয়তানের নেশাই এটা। আরেকটা আয়াত দেখেন, সূরা মায়েদার 51 নম্বরে আয়াতে পাবেন, শয়তান চায়টা কি, শয়তান কি চায়, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদু শয়তান, শয়তান কেবল এটাই চায়, আইয়ু কিয়াবাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ এবং ঝগড়া লাগাইতে চায়। কোন পরস্পর দুইজন মুমিনের মধ্যে যখনই দেখবেন টক্কর বাজছে, খুঁজতে যাবেন যে এর পিছনে কি কারণটা ছিল, একবারে গুড়ায় যখন যাবেন তখন দেখবেন শয়তানের ওয়াসওয়াসা, শয়তান এটা লাগায়। তাহলে কি হয় জানেন, দুইজন মুমিনের মধ্যে যখন বিদ্বেষ সৃষ্টি হয়, হিংসা তৈরি হয়, তখন নেকির কাজে ভাটা পড়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে সবাই আগাও, সবাই মিলে নেকির কাজ করো, একা নেকির কাজ একজনে হয় না। আজকে এই আত তাকওয়া মসজিদ যদি একজনে কয় আমি একলাই এই মসজিদ চালাবো, এই মসজিদে এত কাজ সম্ভব হবে না, এরকম আয়োজনও সম্ভব হবে না। সবাই মিলে যখন কাজ করে তখন অনেক বড় বড় কাজ করা যায়। আর শয়তানেরও একটা দল আছে, বাহিনী আছে, আছে না, হিজবুল শয়তান আছে নি, আবার হিজবুল্লাহ আছে নি, আল্লাহর একটা দল আছে, শয়তানের একটা দল আছে। শয়তানের দলের কাজ কি, মানুষকে অন্যায়ের দিকে নেওয়া, কুফরির দিকে নেওয়া, মূর্খতার দিকে নিয়ে যাওয়া। আর আল্লাহর বাহিনীর কাজ কি, নেকির দিকে আসা, কল্যাণের দিকে আসা। এই সময়টা আমাদের সামনে আগত, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণাকাঙ্ক্ষী একটু সামনে অগ্রসর হও। বুঝছেন, এটা রমজানের ডাক, কার ডাক, কিসের ডাক, রমজানের ডাক, হে কল্যাণ কামনাকারী একটু সামনে আগাও, প্রস্তুতি নেও, কোমর বাঁধো, শয়তান থেকে দূরে সরো, ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণকামী এবার একটু থামো, অনেক করছো, অনেক হয়ে গেছে, রমজান চলে আসছে, একটু থামো। কারণ এই যে আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদের মধ্যে শত্রুতা লাগাইতে চায়, আর কি চায়, ফিল খামরি ওয়াল মাইসিরি, সে তোমাদেরকে মদের কাজে লাগায়, নেশা হইতে, দেখেন না, নেশা পান করার জন্য আপনার কত নিষেধাজ্ঞা, কত কিছু করা হয়, লেখা হয়, বিবৃতি দেওয়া হয়, তার মানুষ তারপরেও মানুষ নেশা পান করে না, নেশার মহব্বত তার ভিতরে ঢুকে গেছে, নেশা বাদে সে থাকতে পারে না। ওয়াল মাইসিরি, মানুষ জুয়া খেলে, শয়তান এই কাজগুলি করায়, আর কি করায়, ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সরাইয়া রাখবে। আর তাকওয়া মসজিদে আলেম ওলামা আসবেন, দিনের আলোচনা হবে, অনেক মানুষ কাছে দিয়ে যাবে, শয়তান কি বলবে জানেন, আরে এটা বাদ দে, এটা অন্য এক এক ফেরকা এক দলের, এগুলাতে যাওয়া যাবে না, এই তো সুন্দর করে সরাইয়া নিয়ে দোকানের মধ্যে ঢুকাইয়া দিল, নইলে আড্ডার মধ্যে ঢুকাইয়া দিল, নাইলে খেলার টেবিলের মধ্যে বসায় দিল। এই যে ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, যখনই আল্লাহর স্মরণের দিন শিকার, কোরআন শিকার কোন মজলিস হবে, আল্লাহর আপনার স্মরণ হয় এমন কোন কাজ সামনে আসবে, আর ওই মানুষটা যখন পাশ কাটিয়ে চলে যাবে, আল্লাহ একবারে ধরে দিচ্ছেন, ওই যে ওই যে ওই যে ওই যে শয়তান, 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 এটা শয়তানে নিয়ে গেছে, ওরে বুঝতে পারে নাই, সে কি করতে পারে নাই, বুঝতে পারে না। ও আনিস সলা, আজান হয়ে গেছে, সলাতের কথা খবর নাই, শয়তান সে যে বসে আছে, শয়তান সে যে বসে আছে, ফাহাল আন্তুম মুনতাহুন, আল্লাহ বলছেন, প্রশ্ন করতেছেন, এই দুনিয়ার মানুষ তোমরা একটু বিরত হবে না, তোমরা বুঝবে না, তোমরা শয়তানের কাজ ছাড়বে না। শয়তান জিনেরও হয়, আবার মানুষেরও শয়তান হয় নাকি হয় না, মানুষের মধ্যে শয়তান কেমন হয়, সুরা নাস পড়ছেন না, বলে আউযু বিরব্বিন নাস, বলুন আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই, মালিকিন নাস
আমি মানুষের বাদশার কাছে আশ্রয় চাই, ইলাহিন নাস আমি মানুষের ইলাহের কাছে আশ্রয় চাই, মাবুদের কাছে উপাস্যের কাছে আশ্রয় চাই, কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শাররি মানে কি? মন্দ। ওয়াসওয়াস কুমন্ত্রণা দেয়। আল খান্নাস কারে বলে জানেন? লুকাইয়া অন্তরের ভিতরে কুমন্ত্রণা জাগাইয়া পাপ কাজের উৎসাহ দিয়া সে কেটে পড়ে, বুঝেন নাই? শয়তানে কি করে? অন্তরের ভিতরে ঢুকে কুমন্ত্রণা দিয়ে সে কি করে? কেটে পড়ে। এটা হইল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেটা মানুষের অন্তরে রোগে রোগে ঢুকে, ভিতরে ঢুকে তাকে ওয়াসওয়াসা দেয়, খারাপ পথে নিয়ে যায়, বেদাতের পথে নিয়ে যায়, কুসংস্কারের দিকে নিয়ে যায়, শিরিকের পথে নিয়ে যায়, মানুষ টের পায় না। এরপরে শেষে কি বলা হয়েছে? মিনাল জিন্নাতি ওয়ান্নাস। এই শয়তানটা, এটা আমার কথা না, খুব ভালো করে বুঝবেন, সূরা নাস অনেকে হয়তো পড়ছেন, আল্লাহ বলছেন তোমরা আশ্রয় চাও আমার কাছে এমন এক শয়তান থেকে, যে শয়তান, এই যে রমজানে শয়তানটা কেন বাধা হলো আর কেন আমি বুঝতে পারলাম না, যে এই শয়তান শুধু তোমার ভিতরের শয়তান না, এটা জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে, মানুষের মধ্যে শয়তান আবার কেমনে হয়, বোঝার দরকার আছে না? মানুষের মধ্যে শয়তান কেমনে হয় জান একটু বুঝেন। আপনি একটা মেসে থাকেন, দুইজন রুমমেট আছে আপনার, একজন রুমমেট আপনাকে বলতেছে ভাই সলাতের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, চলেন মসজিদে গিয়ে সলাত আদায় করি। তার সাথে আপনি গিয়ে সলাত আদায় করলেন, আসার পরে বলতেছে ভাই সকালবেলা চলেন একটা আয়াত পড়ি তাফসির সহ, একটা আয়াত বার করেন, দুইজনে মিলে আয়াতটা পড়লেন, আয়াতের শিক্ষা নিলেন। এবার বলতেছেন একটা হাদিস পড়ি, দুইজনে মিলে একটা হাদিস পড়লেন। এরপরে এবার বলতেছেন আমাদের পাঠ্য বই পড়ি বা কাজে কামে চলে যাই, এই সঙ্গী হইল সৎসঙ্গী, আল্লাহর নবী বলছেন তুমি এর সঙ্গী হও, যে সঙ্গী জান্নাতের পথ দেখাবে তুমি তার সঙ্গী হও। আরেকজন রুমমেট কি বলতেছে, সলাতের সময় হয়ে গেছে, বলতেছে আরে দুনিয়ার জীবন তো এমনিই যাবে, সলাত দিয়ে আর কি পাইছো, দুনিয়াতেই পর্যন্ত যারা সলাত পড়ছো তুমি কিছু পাইছো, পাঁচ টাকা দিয়েছে তোমারে কেউ, কি করবা, এমনিই চলো পরে দেখা যাবে না। এমনও অনেক মানুষ আছে এমনিই চলো পরে দেখা যাবে না কি হয়, মরলে ওটা পরে বোঝা যাবে, এটা পাখির খাতায় ফেলে দেয়। এই সঙ্গীতারে সলাত থেকে বিরত রাখলো, এরপরে কোরআন থেকে বিরত রাখলো, হাদিস থেকে বিরত রাখলো, এটা হচ্ছে আল জালিসুসু, এটা আসলে মানুষ না, এটা রূপে মানুষ, কাজে কর্মে কি, ওইটা শয়তান। শয়তান রূপ মানুষের আর তার কাজ সব কিছু হচ্ছে কার? শয়তানের। এই জন্য মানুষের মধ্যে কে শয়তান আর কে আল্লাহর মানুষ এটা বুঝবেন কেমনি? যারে দেখলে ইন্নামাল মুমিনুন, খুব ভালো করে শুনবেন, সময় কম, আমার পঞ্চাশে শেষ আলোচনা। ইন্নামাল মুমিনুন, মুমিন তো সেই ব্যক্তি, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যার সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয় কাঁপতে থাকে, আহারে আমার আল্লাহ কত মহান, আল্লাহ তুমি কত মহান, তোমার শ্রেষ্ঠত্ব কত বেশি, আমি কিভাবে তোমার নাফরমানি করতে পারি, তার হৃদয় কাঁপে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর তার সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হলে তার ঈমান বাড়ে, আরো ঈমান বাড়ে, আরো ইয়াকিন বাড়ে, আরো আল্লাহর মহব্বত তার বাড়ে, নবীর মহব্বত বাড়ে, নেক আমলের মহব্বত বাড়ে, রমজানের জন্য আরো বেশি আগ্রহী হয়ে যায়। এই এর নাম হচ্ছে মুমিন। এর নাম হচ্ছে কি? মুমিন। আর যার সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে সে কেটে পড়ে, তার কি অবস্থা জানেন? ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যাকে আল্লাহর আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলো সুম্মা আরাযা আনহা, এরপরে বললো দূর এগুলা তো অনেকেই কয়, হুজুর তো মাইক ফাইলে কিছু কই, বুঝেন নাই, ওজনে মাপ পাইলে কিছু কই, কি বললো এটা তার দেখার বিষয় না। এই জন্য আমরা এই যে রমজানের মাস আমাদের সামনে আসতেছে, আমি গত জুমায়ও কয়েকটা পয়েন্ট বলেছিলাম, মনে আছে 12টা পয়েন্ট বলেছিলাম,
যে এইভাবে আমরা রমাজানের আগে থেকে একটু প্রস্তুতি নেই, আর সবচেয়ে বেশি খেয়াল রাখবেন এখন থেকে আমার মধ্যে কোন কোন শয়তানি কাজগুলো আছে এইগুলো আমাকে চিহ্নিত করতে হবে। কারণ প্রত্যেক মানুষ নিজে জানে সে কি, কথা বুঝছেন? আমি একজনকে বাহ্যিক দেখে, নামাজে পড়তে দেখে আমি তাকে নামাজি বলতে পারি, কোরআন পড়ে দেখে আমি তাকে কোরআন পাঠকারী বলতে পারি, কিন্তু সে আসলে মুনাফিক নাকি মুখলিস বান্দা, তার মধ্যে এখলাস আছে কিনা, ইত্তেবায়ে সুন্নাহ আছে কিনা, এটা সে নিজে বলতে পারে। কারণ একজন মানুষের সাথে 24 ঘন্টা কোনো মানুষ থাকতে পারে না শিশু বাচ্চা ছাড়া। বালিক মানুষের সাথে 24 ঘন্টা থাকতে পারে, থাকে কারা? আল্লাহর ফেরেশতার নজরে থাকে, কিরামান কাতিবিন, আল্লাহর ফেরেশতার নজরে থাকে। ওইখানে ভিডিও হয়ে যাচ্ছে, ওইখানে সব রেকর্ড হয়ে যাচ্ছে, এই জমিন রেকর্ড করে ফেলতেছে, এই যে মেশিন রেকর্ড করে না, এই এই জমিনগুলো হচ্ছে আল্লাহর ফিল্ম, এই ওয়ালগুলো আল্লাহর ফিল্ম। আল্লাহ এমন মেশিন দিয়ে আমাদের সব কিছু রেকর্ড করে রাখতেছেন, এক দিল পরিমাণ আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ তাআলা খালি বলবেন, বান্দা তুমি এগুলি করো নাই বলে আল্লাহ করছে, তুমি করো নাই বলে আল্লাহ করছে। কিছু লোক দুনিয়াতে মিথ্যা বলতে 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 মিথ্যা এমনভাবে অভ্যাস হয়ে গেছে, আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ বলবেন তুমি এই পাপগুলি করো নাই, এরা মিথ্যা বলবে। ওয়াল্লাহে মা কুন্না মুশরিকিন, আল্লাহ তোমার কসম দিয়ে বলতেছি শিরিক করি নাই, অথচ সে শিরিক করেছে, সে শিরিক করেছে, নানাভাবে শিরিকে ছিল, আল্লাহর কাছে যেয়ে বলবে আল্লাহ তোমার কসম দিয়ে বলতেছি আমি শিরিক করি নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, ও তোর জবানে ওই দুনিয়ার অভ্যাস এখনো ছাড়স নাই, মিথ্যা বলতে বলতে এবার আমার কাছে আইসা মিথ্যা বলস, আমার আমার সাথে তুই পারবে খেলায়? আমার খেলার দৌড় কতটুকু জানস? এবার আল্লাহ তাআলা কি করবেন, মুখটা তার আটি দিয়ে ছিবি লাগিয়ে দিবেন, নাখতিমু আলা আফওয়াহি, মুখ বন্ধ করে দিবেন, মুখে কোনো কথাই বলবে না। এবার তার সাধু আরজুলুহুম অতুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, চামড়া বলে দিবে, চামড়া চামড়া বলে দিবে, বান্দা এই 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 অপকর্ম করেছে। মানুষ এবার বলবে আল্লাহ, আল্লাহর লোকে মিথ্যার কথা বলতে যে গিয়া ঠেকলাম, এবার দেখি আমার আমার সব কিছু আমার বিরুদ্ধে কথা কয়, আমার সব কিছু আমার বিরুদ্ধে কথা কয়, ব্যাপারটা কি রে? তখন বলবে এই লেমা সাহিত্য মালাইনা, বিশ্বাস করেন সুরা হামিম সিজদা পড়বেন গিয়ে পাওয়া যাবেন, আমি কোরআন থেকে বলতেছি, সূরা হামিম সিজদা ফুসসিলাত, লিমা সাহিত্তুম আলাইনা, এই 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 হাত আমার বিরুদ্ধে কথা বললে কেন? সে বলতেছে, হাত কি জবাব দেয় জানেন? ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, আরে তুমি তো বুঝো নাই যে আল্লাহ সব জিনিস দিয়ে জিনিসের কথা বলাইতে পারেন, যে আল্লাহ জবান দিয়ে কথা বলাইতে পারেন, সেই আল্লাহ হাত দিয়েও কথা বলাইতে পারেন, এটা তার ক্ষমতায় আছে আল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে আল্লাহর সাথে লড়াইয়ে টিকার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন, এমনও পাপ আছে, আমি সব শেষে যেটা বলতেছি, আল্লাহ তাআলা একটা গুনার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করছেন, বলেন তো পাপটা কি? সুদ খাওয়া। পাইলাম তান্তাহু, যদি তোমরা বিরত না হও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে সুদ যদি তুমি না ছাড়ো, আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। আছে কোনো বাপের বেটা, আছে কোনো মায়ের বেটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে পারবে? তাহলে এখানে আল্লাহ কি বোঝাতে চাইলেন এবার বলেন, তার মানে তোমার অবস্থা খুব খারাপ, পরিণতি খুবই খারাপ। এই জন্য ভাইয়েরা সব শেষে আমি অনুরোধ করব, যারা আমরা আমি 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 আমারটা জানি, যারা আমরা হারামে লিপ্ত হয়ে গেছি, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, নতুবা এই রমজান মাস আমার কোনো কাজে আসবে না। এই রমজানে সিজদা দিতে দিতে সারা রাত সিজদা দিলেও রমজান আমার কোনো কাজে আসবে না। এই জন্য আগে থেকেই আমার পথ খোলাসা করতে হবে। আরেকটা জিনিস, সব শেষ কথা হচ্ছে, আমরা যদি অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, তওবা করলে আল্লাহ মাফ করেন কি না করেন না? আল্লাহ কেমন মাফটা করেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সফরে একটা মানুষ গেল, তার উট তার খাবার দাবার সব কিছু নিয়ে হারিয়ে গেল, মানুষটা ঘুম থেকে উঠে দেখে তার সওয়ারিও নাই, সামানও নাই, খাবারও নাই, হোটেলও নাই, থাকারও জায়গা।
টাকা নাই, এই মানুষটার বিপদ কত। এবার চিন্তা করেন, এখন তো সব জায়গায় হোটেল আছে, একটা সময় ছিল মাইলকে মাইল সফর করতো, আশ্রয় নেওয়ার কোনো জায়গা ছিল না, কোনো ছায়া ছিল না, কোনো হোটেল ছিল না, খাবার ছিল না। ওই বিপদের সময় যখন মানুষ তার সব কিছু পায়, পাইয়া যত খুশি হয়, কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদের সময় হন, সহায় হন। আমি আবারও বলছি, যে সকল ভাইদের উদ্যোগে এই আয়োজন হলো, সবাইকে আল্লাহ কবুল করুন, আমাদেরকে কবুল করুন, আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নিন, এবং আমাদের এই আশা বসা এবং এই কথা বলা শোনা সব কিছুকে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে নিয়ে কবুল করে আমাদের এগুলোকে নেক আমলে পরিণত করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।